এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে কিন্তু অবশ্যই মজা পাবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে ধন্যবাদ পুরপুরি এটা হচ্ছে একটা জাদুর শহর আর এই শহরে টমেনজেরির মালিক পুট্টুস খান টমেনজেরিকে নিয়ে এই বাড়িতে ভাড়া ওঠে ইদানিং আমাদের ঘরের ভিতরে ভিটামিন জাতীয় খাবারটা একটু বেশি খাওয়া হচ্ছে যার জন্যে আমি পুটুস্কান হয়ে গেছি মটকা কান আর এজন্যই গড়ের ভিতর যত ভিটামিন জাতীয় খাবার আছে সব খাবার ডাস্টবিনে পেলে দেব। আর প্রথমেই বাদামযুক্ত বিস্কিটগুলো ডাস্টবিনে পেলে দিলাম আর এরপর আরও কিছু মজার মজার বিস্কিট আছে এক কার্টুন বিস্কিট ছিল সব বিস্কিট একেবারে ডাস্টবিনে পেলে দিলাম আর এরপরে গড়ের ভিতর আছে মজার একটা কালো কেক চকলেট দিয়ে বানানো এটাও অনেক ভিটামিন বেশি এজন্য এটাকে আমি ডাস্টবিনে ফেলে দিলাম আরে মালিক বেশি মোটা হয়ে গেছে বলে ভিটামিন জাতীয় খাবার সব ডাস্টবিনে ফেলে দিচ্ছে কি ব্যাপার এখন আবার পনের নিয়ে কোথায় যাচ্ছে এই যা পনেরটাও ফেলে দিছে এবার নুডুলসগুলো ফেলে দেব এই নুডলস গুলো খেলে ইদুর বেশি মোটা হয়ে যাবে এজন্য এগুলো ডাস্টবিনে ফেলে দিলাম সর্বনাশ সব নুডুলস ফেলে দিছে সর্বনাশ এখানে একটা পনের দেখা যাচ্ছে ইয়া মোটা পনের পনেরটা কি করবে দেখি তো একটু পনেরটা মালিকের হাতে মালিক ডাস্টবিনের উপর ধরে রাখছে করবে কি এটাকে কত মোটা পনের আর এই দেবে পেলে আমি না কাম সারছে এই পনেরটাকেও ডাস্টবিনে পেলে দেবো যাতে জেরি এটা কেতে না পারে কারণ জেরি যদি বেশি মোটা হয়ে যায় তাহলে চলাচল করতে পারবে না এই তো এবার লাস্ট মাস পনেরটা ছিল এটাকেও পেলে দিলাম আর কোনো চিন্তা রইলো না ওরে কামটা করলো কিরে আমার মজার পনেরটা ডাস্টবিনে ফেলে দিলো এই পনের জন্য কত মারামারি কত কিছু করছি আর এটা ডাস্টবিনে গেল আমার মাথা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে আহ ব্যাসারা ইঁদুর মজার পরের ডাস্টবিনে পেলে দিছে বলে এখন পৈরাতাকে কান্না করছে হা 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 আমার মজার পড়ে ডাস্টবিনে পেলে দিছে আর এই দুঃখকে এখন আমার মাটি কিল দিয়ে পাঠিয়ে ফেলতে মন চাচ্ছে কেমন করলো কি মালিকে যেরি দুঃখের মধ্যে আমি কষ্টের মিউজিক বাজাবো আর মিউজিকের সাথে কষ্টের গান গাইবো এত কষ্ট কষ্ট ভুকে এখন রাহি কুতায় আর জায়গা নাই সুডুনি এই বুকে ও কষ্ট ও কষ্ট কি কামনা করলো মালিকের কামনা বালা কি ব্যাপার টম এটা কি করতাছে আমার কষ্টের মধ্যে সে মিউজিক বাজাচ্ছে কষ্টের আবার মিউজিক গান গাইতেছে বুঝছি আমার কষ্ট নিয়ে টম মজা নিতেছে বেচারা জেরি কত কষ্ট নিয়ে শুয়ে আছে কি ব্যাপার টেবিলের উপর মিষ্টি দেখা যাচ্ছে আরে আমি এখনো বসে আছি কেন এগুলো ফেলানোর আগে সবগুলা কে করে দেব এখন খাওয়ার জন্য আমি প্রস্তুত এখনই খাওয়া খাওয়া কি ব্যাপার না না টপ তুমি মিষ্টি খেতে পারবা না যদি মিষ্টি খাও তাহলে হয়তো তোমার ডায়াবেটিস হয়ে যেতে পারে এজন্য মিষ্টিগুলো আমি ডাস্টবিনে ফেলে দেব আর তোমার জন্য নিয়ে আসছি এই দেখো এই খাবার এই খাবার খেলে তোমার ডায়াবেটিসও হবে না তুমি মোটাও হবে না এই খাবার গেলে তুমি বরঞ্চ আর একটু চিকন হবে ঠিক আছে তাহলে তুমি খাও আমি গেলাম মিষ্টি খেতে পারবো না আমার জন্য ডায়াবেটিস মুক্ত খাবার দিয়ে গেছে আবার এই খাবার খেলে নাকি আমি মোটা তো হবই না বরঞ্চ আর একটু চিকন হয়ে যাব। ম্যাডামে না করলো কি মজার মিষ্টি খেতে পারবো না বেশ আর টপ মিষ্টি খাওয়ার জন্য একেবারে সুন্দরভাবে বসছিল এখন কাও মিষ্টি আমায় নিয়ে তো হাসাহাসি খুব করছিল বাড়িতে যত ভিটামিন জাতীয় খাবার ছিল সব খাবার এই ডাস্টবিনে ফেলে দিয়েছি আর এখন এই ডাস্টবিনের ময়লাগুলো একেবারে বাড়ির বাইরে নিয়ে ফেলে দিতে হবে হাই হাই বাড়িতে যত খাবার ছিল সব খাবার ম্যাডাম নিয়ে চলে যাচ্ছে বাড়ির বাইরে নাকি ফেলে দেবে এই যে ম্যাডাম দয়া করে কাবারগুলো আপনি পেলবেন না প্লিজ আপনি এই কাবারগুলো ছেড়ে দেন বরঞ্চ কিছু কাবার আমি রেখে বাকিগুলো আমি নিজেই পেলে দিয়ে আসবো যা মানছেই না ম্যাডাম এই টপ এত পাগলামি করতেছো কেন তোমাকে বলছি না ভিটামিন জাতীয় কাবার খাওয়া যাবে না এখন এগুলো ডাস্টবিনে ফেলে দিছি এই তো নামো আরে নামছ না কেন এই তো হইছে এখন এইগুলো একেবারে বাড়ি থেকে বাইরে ফেলে দিয়ে আসতে হবে আহ গেট খোলা আছে এখনই আমারও বের হতে হবে ম্যাডামের সাথে সাথে ওরে বাবা গেট লাগিয়ে দিয়েছে আর ডুসকে একেবারে হয়ে গেছি দেখি তো এই গেটের উপর দিয়ে আমি উঠতে পারি কি না তাহলে কিন্তু ম্যাডাম ময়লা দিয়ে আসলে আবার নিয়ে আসব। কি ব্যাপার আমি উঠতে পারছি না তো হাই হাই, দরে আর রাখতে পারতেছি না মনে হচ্ছে এখন আমি পরে যাব পরে যাব এ যা পরে গেলাম দরে আমি রাখতেই পারলাম না আমরা ভিটামিন জাতীয় খাবার খাই না আজকে প্রায় এক মাস পার হয়ে গিয়ে একেবারে তিন দিন হয়ে গেছে পরের মাসে আমরা আজ পর্যন্ত কোনো ভিটামিন জাতীয় খাবার খাইনি আমাদের শরীর আরো শুকানোর জন্য ভিটামিন জাতীয় খাবার আর দিন খেতে হবে না হিসাবটা একটু মিলিয়ে দেখি তো দুই 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 চার 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 আট আট দু শূল্ তার মানে আর ষোলো দিন আমাদের ভিটামিন জাতীয় খাবার খাওয়া যাবে না আর ফ্রিজের খাবার তো ভুলেও খাওয়া যাবে না আর এই জন্যই তো আমরা ফ্রিজের মুখে একটা সিল দিয়েছি যে সিলটা মানে বোঝা যায় যে ফ্রিজের খাবার খাওয়ার নিষেধ এই ফ্রিজ কেউ খাবার খাবেন না এই জন্য আমরা মরা কঙ্কালের ছবি দিয়েছি ফ্রিজের উপরে তাই না গো একদম ঠিক বলছো আর মাত্র ষোলো দিন এই ষোলো দিন ভিটামিন না খেয়ে তোমরা থাকতে পারবে আমার কোনো সমস্যা নেই আমি তো এমনি হচ্ছি হ্যাঁ এই জন্যই তো আমাদেরকেও তোমার মতো বানাতে চাচ্ছ কি ব্যাপার মনে হচ্ছে দর্জা নিচে কিছু একটা ছবি এলো দেখি তো এটা কিসের ছবি এখানে লেখা আছে আপনি যদি মজার পিজ্জা খেতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আচ্ছা মজার পিজ্জা তাহলে তো খাওয়াই যায় ওগো গৃহিণী দেখো তো এই পিজ্জা কি আসলে ভালো না মন্দ হবে পিজ্জা ভালো মন্দ বুঝি না কিন্তু আমার ঘরে কোন পিজ্জা আনতে পারবে না এটা সাফ সাফ বলে দিচ্ছি কারণ পিজ্জাতে আরো বেশি ভিটামিন থাকে তুমি কি জানো না পিজ্জা ঘরের ভিতর আনতে পারবো না বলো কি আমি তো আজকে সকালে আবার একটা কোম্পানিতে পিৎজার অর্ডার দিয়েছি বলেছে আগামী মাসের টুকুনা এই মাসের পাঁচ তারিখ পিৎজা পাঠিয়ে দিতে আমার বাড়ি আর তুমি বলছো পিৎজা খেতে পারবো না আচ্ছা ঠিক আছে এই নতুন কোম্পানির পিৎজা না হয় কেলাম না এই যে দেখো কাগজটা আমি পেলে দিলাম আসলে এটাই ছিল আমার সেই পিজ্জার অর্ডারের কাগজ এজন্য জন্য ডাস্টবিনে পেলে দিছি দেখলে তো তোমার সামনেই পিজ্জার কাগজটা একেবারে ডাস্টবিনে পেলে দিছি তুমি যেহেতু বলছো পিজা না খাওয়ার জন্য তাহলে পিজা খাবো না তাতে কি আমার কিছু হবে ওরে আমি মাত্র দেখলাম পিজার মতো কি একটা দেখা গেল এই ডাস্টবিনে ফেলছে মনে হয় পিজ্জাই যাক ম্যাডামরা ঘরে চলে গেছে এবার ময়লাগুলো বাহিরে পেলার আগে আমি পিজ্জা বের করব তারপর মজা করে খাবো পিজা কোথায় পিজা কোথায় এই তো পিজা পেয়ে গেছি এবার আমি পিজা খাবো অনেক মজা করে আহ কত সুন্দর সুন্দর পিৎজা বার্গার একসাথে এত কিছু আর দেরি করছি কেন তাড়াতাড়ি আমি চেটে চেটা খাওয়া শুরু করি আহ জিব্বার জল এই নে পিৎজা খা কি মজা কিন্তু জিব্বায় কিছুই লাগত না কেমন জানি কাগজের মতো লাগতাছে বুঝছি মুখটা আবার ভালো করে কাগজের ভিতর ঢুকাতে হবে কি ব্যাপার একারে তো কোনো পিজা নাই এটা তো একটা পিজার ছবি সর্বনাশ এতক্ষণ বুকার মতো একটা ছবিকে আমি পিজা ভাবছি আর দূর 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 পিজার গন্ধও নাই কাগজটার মধ্যে কি করলাম এতক্ষণ আহারে টিভিতে কত সুন্দর সুন্দর বার্গার পনের পিজা কিন্তু একটাও আমি কেতে পারছি না আমার গৃহিণী বলছে আমার নাকি নাকে তাকতে হবে সরে শুকাতে হবে কি ব্যাপার কিসের কথা বলছে স্যার টেলিভিশনে কি দেখাচ্ছে এসব দেখি তো ওরে বার্গার কত মজার বার্গার আরে এগুলো তো অনেক মজা ওরে পিজ্জা ওরে ওরে টম ওরে একসাথে এত কিছু আমার আর দেখে সহ্য হচ্ছে না আমি এখনই এগুলাকে ধরব তারপর কাপো বাপরে বাপ মুখটা পাঠিয়ে ফেলছি কিন্তু বুঝলাম না এগুলা খাওয়া যাচ্ছে না কেন হ্যাঁ এটা আবার কি ওরে ওরে কি মজার কেক আহ দেখে জিব ভাই জল চলে আসছে কিন্তু একটাই সমস্যা এটাও খেতে পারতাসি না ওরে ওরে এই কেকের উপর আবার কি দিচ্ছে রে ওরে ওরে টেলিভিশনে এসব কি দেখাচ্ছে রে বাবা দেখি তো ও কি সুন্দর কেক বাহ মজার কেক কেকের উপর মনে হয় আরো কিছু দেবে দেখি তো কি দেয় ওলে ওলে কেকের প্লেবার আহ তার উপর আবার পনের আমার ফেভারিট খাবার পনের ওরে এর উপর আবার শুকনা নুডুস আর মজার খাবার এর উপর কি দে ওরে ওরে জেরি রে নিজেকে এখন কন্ট্রোল কর দেখ আস্তা মুরগি ওরে ওরে সেই মুরগির উপর আবার দুই রকম সস ওফ জিব্বার জল এখন আমার টল 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 করে পাতাছে টম রে নিজেকে বুঝি আর তুই কন্ট্রোল করতে পারলে না তাহলে কন্ট্রোল করার কি দরকার এখনই টিভিতে খাওয়া শুরু কর জিব্বা রেডি হয়ে যা চেটে চেটে খেতে হবে এ ও কি ব্যাপার টেলিভিশন বন্ধ হয়ে গেল কেন এই টম এই মদার কাবার দেখে তুমি পাগল হয়ে গেলে নাকি আরে বাবা টিভির ভিতর থেকে কাবার খাবে কি করে তাই তো আমি টিভির ভিতর থেকে কাবার খাবো কি করে শুধু বুকার মতো এতক্ষণ টিভির উপরে চাটাচাটি করছি দূর 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 শুধু বুকামির কাজ করেই চলেছে সত্যি বলছি কুদার জ্বালায় প্যাট চুচু করছে এখন আমার কান্না করতে মন চাচ্ছে আর আমি কিন্তু কান্না শুরু করে দিছি অলরেডি আমার চোখ দিয়ে পানি জ্বর জ্বর করে আছে শুধু কুদার জ্বালায় এই যে রি লক কোলা আসো ফ্রিজের ভিতর মজা মজার কাবার আছে প্রিজটা কোলে আমরা দুজন মজা করে কাবার খাবো ঠিক আছে কি ব্যাপার এগুলা কি গাজর আবল তাবল এ গাজর এগুলা তো কেবে পারি না আমরা তাহলে কি খাবো গোরার ডিম খাবো কি খাবো কিছুই বুঝতাছি না হ্যাঁ প্রিজটা আবার খুলে দেখি তো এবার মনে হয় মজার খাবার পাবো আগেরটা মনে হয় স্বপ্ন ছিল আর এখন একটা মনে হয় বাস্তব আর দূর দূর আগেরটাও বাস্তব ছিল এখন বাস্তব ফ্রিজের ভিতর গাজর আর গাজর এসব খেতে পারবো না বুঝলে টপ শুধু এই মটকা মালিকের জন্যই আমাদের কাবারের বারোটা বেজে গেছে আহ আমি কি সুন্দর স্বপ্ন দেখতাছি যে আমি স্বপ্ন দেখতাছি আমার ঘর থেকে ধীরে ধীরে আমি নিচের ঘরে যাচ্ছি আমি দোকানে যাব বলে একটু আগে যে আমার করে একটা ফিজার ছবি এসেছিল সেই ছবি দোকানে যাব আর সেখান থেকে আমি পিজা কিনবো তারপর বাড়িতে পিজা নিয়ে আসব এরপর পিজা আরাম করে মজা করে খাব কতদিন ধরে ভিটামিন জাতীয় খাবার খাই না চিকন হবো কি হব না এত চিন্তা করে কোনো লাভ নেই এখন যাই তাড়াতাড়ি পিজার ছবিটা বের করি তারপর পিজার দোকানে যাব কি ব্যাপার এই ট্রপ দেখো দেখো মালিক এইদিকে আসছে মনে হয় মালিক টেয়ার পেয়ে গেছে আমরা ফ্রি স্কুলে কোনো খাবার খুঁজছিলাম ও তাই তো মনে হচ্ছে দুইটা হাত দিয়ে আমাদের দিকে আসছে মনে হচ্ছে হাত দিয়ে আমাদের গলা চেপে ধরবে বাপসা ভালো টেকছে না পিছন দিকে যাও আরেকটু পরে দোয়া দিব আর পালানোর জায়গা নাই নাই কি ব্যাপার স্যার কি কথা এটা তো পিজ্জার ওই ছবিটা না আমি স্বপ্নের মধ্যে দোকানের ওই ছবিটা পেয়েছি এখন দোকানে যাব পিৎজা নুডলস বার্গার আনার জন্য এই জেরি কিছুই বুঝতাছে না স্যার বলছে স্বপ্নের মাধ্যমে নাকি এই ছবিটা পাইছে আসলে আমার কাছে গোলমাল লাগতাছে একটু আসো তো ব্যাপারটা কি একটু ভালো করে বুঝি রহস্যটা কি বের করতে হবে টম আমারও কেমন জানি গোলমাল মনে হচ্ছে কি ব্যাপার স্যার এখন মনে হচ্ছে সাড়ের দিকে যাচ্ছে ওই শাট এখন গায়ে দিবে এক হাতে ছবি আবার দেখি তো আসলে কি করছে আরে ছবিটা হাতে নিয়ে আবার ষাট গায়ে দিচ্ছে আ এইবার আমি বুঝতে পারছি কি করতে হবে টম এক মিনিট দাঁড়াও আমি মিনিটে এখনই মানি ব্যাগটা সারের পকেটের ভিতর ঢুকিয়ে দাও টাকার মানি ব্যাগ বুঝতেই তো পারছো কি করবে স্যার ওরে জেরি আমিও কিন্তু এই মানি ব্যাগের রহস্য আর সারের রহস্য বুঝে গেছি দাঁড়াও এখনই মানি ব্যাগটা আমি স্যারের পকেটে ঢুকিয়ে দিচ্ছি এই যে স্যারের পাঞ্জাবির পকেট এখন মানি ব্যাগ পকেটে ঢুকিয়ে দিলাম এবার স্যারকে আমি নিজেই ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিলাম হয়ে গেছে এইবার দরজাটা বন্ধ করে দিতে হবে আ আ হয়ে গেছে স্যার গেছে আর একটু পরে পিজা নিয়ে আসবে কি মজা কি মজা আজকে মজা করে পিজা খাবো জেরি স্যার কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে পিজা নিয়ে আসবে তখন স্যারকে এক ধাক্কা দিয়ে স্যার চলে আসছে এক ধাক্কা দিয়ে ফেলে দিতে হবে স্যারকে ফেলে দিয়েছি এখন পিজ্জা সারের উপরে আছে আর সারের উপরে পিজ্জা থেকে আমরা মজা করে খাচ্ছি আহ একেবারে সব পিজ্জা কে সাফ করে দেব দরকার পড়লে পিজ্জা কেতে কেতে মোটকু হয়ে যাব তাও আজকে পিজ্জা কে চারবো এখন অল্প কয়েকটা পিজ্জা এখানে পেলে আর সারের কাছে পেলে আমরা চলে গেলাম সকাল হয়ে গেল পুটুস্কান কি করছে এখন কি ঘুমাচ্ছে নাকি দেখি তো কি ব্যাপার হায় হায় ঘরের ভিতর পিৎজা করতে গেল ও পুট্টুscar ঘুম থেকে ওঠো আরে 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 কি হয়েছে এত চাচামিচি করতেছো কেন হ্যাঁ কি ব্যাপার ঘরের ভিতর এত পিৎজা এত কেক এভাবে চিটাল বিটাল পড়ে আছে কেন এই তুমি কি আবার পিৎজা অর্ডার করে এনে পিৎজা খাইছো নাকি আমাদেরকে শুধু খাওয়ানোর মারা করো তাই না এই মুখ সামলে কথা বলো পিৎজাগুলো হচ্ছে তোমার রুমের ভিতর আর তোমার রুমের ভিতর আমি পিৎজা এনে কেছি আমার তো মনে হচ্ছে তুমি এই পিজ্জা গুলো খেয়েছো এখন আমাকে পাশাতে চাচ্ছো তাই না যাও আজ থেকে তোমার জন্য খাবার দাবার তিন দিনের জন্য বন্ধ করে দিলাম আহা আমরা এখন মজার জুস খাচ্ছি লুকিয়ে লুকিয়ে আসলে স্যারকে পাশে দিয়েছি ম্যাডামের কাছে এখন তারা জগরা করতেছে আর আমরা এখানে বসে বসে জুস খাচ্ছি আর মজা পাচ্ছি আহ কতই মজা টেনে টেনে জুস খাই আর মজা পাই আহ আমার ঘুম পাচ্ছে ঘুমিয়ে গেলাম ঘুমানোর আগে কি সুন্দর স্বপ্ন আবার আমার পিজ্জার ছবি আসছে আমি আবার যাব সেই দোকানে পিজ্জা কিনে আনার জন্য তারপর পিজ্জা খাবো জেরি আজকে আমরা মজা করে পিজ্জা খেতে পারবো এই দেখো স্যার কিন্তু আজকে নিজে নিজেই রেডি হয়ে গেছে আবার চলে যাচ্ছে পিজ্জা আনার জন্যে ওফ আজকে মনে হয় আমাদের ধাক্কা দিয়ে বের করতে হবে না স্যার নিজে থেকে বের হয়ে যাবে ওরে বের হয়ে গেছে এবার তাড়াতাড়ি দরজাটা আরে স্যারেই বন্ধ করে দিছে ওই দিন তো হাতে কিছু ছিল না আজকে স্বামীজ টামিজ নিয়ে একেবারে বসে আছি এই তো স্যার চলে আসছে খাওয়া শুরু করতে হবে আহ কত মজা হবে আজকে বেশি মজা করে খাবো আমরা এখনই যাবো কী ব্যাপার চেঁচামেচি করছে কে রে বাবা ভয় পেয়ে গেলাম ম্যাডাম কোথেকে চলে এলো রে বাবা বুঝলাম এই যে পুটুস কান আজকে তুমি হাতে নাতে ধরা কে গেছো ওই দিন আমাকে পাশিয়ে দিয়েছিলে আজকে আমি সারা রাত ঘুমাই নাই শুধু তোমার এই কান্ড দেখার জন্য এখন এগুলো আমার কাছে দাও আমি এখনই একেবারে ডাস্টবিনে ফেলে দেব হুম তুমি বাজার থেকে নিয়ে আসছো এগুলা খাওয়ার জন্য খাওয়াচ্ছি তোমাকে তুমি তো খাবেই না খাবে এগুলাকে ডাস্টবিনে ঠিক আছে ডাস্টবিনে ফেলে দেব এখনই আজকের পিজা ভাবছিলাম বেশি মজা করে খাবো আর আজকের গুলা কেতেই পারলাম না এই যা ডাস্টবিনে ফেলে দিয়ে ম্যাডাম আবার চলে আসছে সারা রাত সজাগ থাকতে হলো কেন ম্যাডামের তোমার ঘুমের মধ্যে হাঁটার হাট বাজার করার এ অভ্যাসটা আর গেল না আসো তোমাকে নিয়ে তাড়াতাড়ি ঘরে ভিতর যাই টম আর একটু উপরে উঠলেই ম্যাডাম স্যার আমরা দোষ দিব এবার চলো ওই ডাস্টবিনে যেখানে কাবার গুলা ফেলছে এক লাভ দিয়ে ডাল দিনে ঢুকে পড়তে হবে এই তো কত মজার মজার খাবার জেরি যেমন পারো তেমন কাও আমি কিন্তু তোমার ফেভারিট খাবার পনেরটা খেয়ে ফেলেছি পিজাও খেয়ে ফেলেছি আ এবার চিকেন পেয়েছি ওফ একেবারে কবজি ডুবিয়ে খাবো জেরি কত মজা লাগতাছে তাই না আর একটু মজা লাগতেছে মানে দুই মাস পরে এত ভিটামিন জাতীয় খাবার পেয়েছি আজকে তো খাবো কাবো একেবারে কবজি ডুবিয়ে খাবো ম্যাডামরা কি বুক আর বোকা হা 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 ডাস্টবিনের সব খাবার ফেলে দিছে আর আমরা সব খাবার খেয়ে সাফ করে দিচ্ছি এই এসব শুকনা শুকনা খাবার আর কয়দিন খাইতে হইব এসব খেতে আমার আর ভাল লাগতেছে না এবার ভিটামিন জাতীয় কিছু খাবার বাজার থেকে আনবো নাকি কি বলছো এই কথা আরেকবার বললে কিন্তু এখন যেগুলো কাটছো এগুলো বন্ধ করে দেব তখন কিন্তু না কেটে কেটে পটাও তুলতে হবে আরে তুমি রাগ করতেছো কেন আসলে তোমার সাথে মজা নিচ্ছি আসলে শুনো আমরা একটা পিজ্জা এনে দুইজন ভাগাভাগি করে খাবো ঠিক আছে কি পিজ্জা এনে অর্ধেক তুমি খাবে আর অর্ধেক আমি খাবো না না আমার পিজ্জা খাওয়ার কোনো দরকার নাই আমি মোটা হয়ে যেতে পারি আর এই যে পুটুস্কার সাবধান খাওয়ার কথা আর বলবে না কিন্তু সকাল থেকে সন্ধ্যা পার হয়ে গেল আমরা শুধু ঘুমিয়েছি কারণ রাত্রে আমাদের খাওয়া দাওয়ার পিকনিক শুরু হয়ে যায় কিন্তু বুঝতে পারতাসি না এখন তো রাত্র হয়ে গেল আর স্যার এখনো ঘুম থেকে উঠতেছে না কেন এই জেরি আজকে স্যার ঘুম থেকে উঠবে না নাকি আজকে পুটুস্কানের পায়ে রশি বেঁধে কাটের সাথে বেঁধে রাখছি দেখি আজকে কি করে ঘুম থেকে ওঠে আহ কি সুন্দর স্বপ্ন আমারে ওই দোকান ভাই আসুন আসুন পিজা নিয়ে যান আর আমি আছি পিজা কি ব্যাপার আমি যেতে পারছি না কেন হায় হায় আমার পায়ে তো রশি বাঁধা যাবো কি করে হায় হায় ম্যাডাম কাম না করলো কি দাঁড়ান স্যার এখনই আমি রসিকুলি দিচ্ছি এই তো রসিকুলা হয়ে গেছে কি ব্যাপার সর্বনাশ কাম না করলো কি ম্যাডাম দাঁড়ান স্যার এখনই রশি কেটে দিচ্ছি হয়ে গেছে আরে সামনে আরেকটা রশি এটাও কেটে দিতে হবে কাটা হয়ে গেছে হুম এটাও কাটতে হবে এটাও কেটে দিই হয়ে গেছে কি ব্যাপার সামনে কি ওরে সর্বনাশ সামনে তো শত শত লক্ষ লক্ষ রশি এখন কয়টা কাটবো হায় হায় ম্যাডাম কি চালাকের চালাক না করলো কি এই টম বই পেলে চলবে না চলো আমরা দুজন মিলে এখন রশি কাটবো যেই রশি সামনে পড়বে এটা আমরা কেটে দিব সব রশি কেটে দিব আমরা তারপর দেখি স্যারকে আটকাই কি করে ম্যাডাম এই তো এটা আমি কেটে দিলাম গেচ্যাং হয়ে গেছে টম আসো দুজন মিলে এই রশিটা কেটে দেই ঠিক আছে জেরি এই নাও রশি কেটে দিলাম কি ব্যাপার সামনে মনে হচ্ছে আরো কোনো রশি আছে হায় হায় সার যাওয়ার আগে রশি কাটতে হবে এই যা কেটে দিলাম কি সর্বনাশ এই রশি নিচেটা কাটলে উপরেরটা রয়ে গেল কি করে হায় হায় পুলদানি আমার মাথা এসে পড়লো পুলদানির ভিতরে এখন আমার মাথা এই টম সারের সামনে একটা তুলার বিছানা এবার কি হবে দেখি তো যাক বাবা তুলার বিছানায় সার পরে গেছে এখন সেলসেলে নিচের রুমে চলে যাচ্ছে আবার সামনে ডুস না কেলেই হলো আরে জেরি ডুস কেলে কোনো সমস্যা নেই এই তো ঘর থেকে বের হয়ে যাচ্ছে আর একটু বের হয়ে যাও আর একটু বের হয়ে গেলে হয়ে গেল কেলকতম এই তো বের হয়ে গেছে দরজাটা বন্ধ করে দিয়েছে ভালোই হয়েছে যাক আমি তো ভাবছিলাম আজকে পিজ্জা আনতে যাবেই না যাক অবশেষে গেছে পিজ্জা আনতে এটা কিসের কিছুই তো বুঝতেসি না আমি তুমি কিছুই বুঝতেছো না দাঁড়া তোমাকে আমি বুঝে বলতেছি আসলে বোটে কয়েকটা গড় দেখা যাচ্ছে এখানে কয়েকটা সংখ্যা লিখতে হবে যার সংখ্যায় মিলে যাবে সে হবে জয় ঠিক আছে প্রথমে আমার চানা এই বুটে একটা সংখ্যা লিখবে বুঝছো এই যে আমার চানা যাও তুমি একটা সঙ্কাল লেখো আ আমার চানা শন্য লেখছে। এবার টম তুমি লেখো দেখি কি লেখো তুমি হুম তুমি পূরণ দি মানে ক্রস এই তো আমার চানা আরেকটা শন্য দিছে। এবার তুমি একটা ক্রস দিসু। আমি কোথায় কি বুস্থ আছেরা আবু এন কিলা ব এই যা আমার চানা বুস্থা আছে না। আমার একটু চিট করতে হবে। এই যে দেখো আমি এই টস ট্রসলাইটা যেকাররে না একার একটা স্বর্ণ লেখো যাতে টম বুঝতেই না পারে এই তো এইবার আমার ছেলে জয় হবে হবে এখানে আমি সৈন্য লেখবো এই যে সৈন্য লেখে ফেলেছি এ আমার ছেলের সৈন্যগুলা মিলে গেছে হে আমার ছেলে জয় হয়েছে আমার ছেলে জয় হয়েছে তোমরা সবাই হেরে গেছো দেখো আমার ছেলে তিনটা স্বর্ণ লেখছে আর টম তুমি মাত্র দুইটা ক্রস তুমি হেরে গেছো হেরে গেছো আমার ছেলে জয় হয়েছে হে হে মার হাবা মার হাবা এই লাফালাফি বন্ধ করো তুমি যে চিট আমরা কিন্তু সব দেখে ফেলেছি আমি যে চিট করছি সেটা তোমরা দেখে ফেলছ তাইলে কেমনে টম আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে এখন আমি যে কি করব ভুল দাঁড়াও আমি ভুল এখনই টেনে টেনে তার ঘরের ভিতর ঢুকাবো এই যে বন্ধুগণ তুমি যদি প্রতিদিন নতুন নতুন টম জেরির ফুল ইফুসির দেখতে চাও তাহলে এই ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও আর তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে লিখে দাও পার্ট টু তাহলে আমরা দ্বিতীয় পর্ব দেওয়ার সাথে সাথে তুমি পেয়ে যাবে ধন্যবাদ